sallallahu alaihi wasallam man amila amalan laisa lahi amruna fa huwa rad rahu muslim an abdullah bin mas'ud radhiyallahu ta'ala anhu qala rasulullah sallallahu alaihi wasallam laisa min shay'in yuqarribukum ala jannah wa bayyidukum minan nar illa qad amartukum bihi rawahu syabul imal lil baihaqi isnaduhu sahih syamust bushamsha সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের প্রত্যেক সপ্তাহের ন্যায় আজকেও আমাদেরকে দুনিয়াবি ব্যস্ততাকে উপেক্ষা করে আজকে জুমার মসজিদে সান প্রবলেম হচ্ছে ঠিক করতে থাকি একত্রিত হয়ে জুমার খুতবা এবং জুমার সালাত আদায় করার তৌফিক দান করেছেন সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজদা আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহান ওয়া তাআলা আজকে আমরা অনেক মানুষের জুমার মসজিদে একত্রিত হয়েছি আমরা গুনাহগার পাপিষ্ট বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমার সালাতের ওসিলায় আমাদের পেছনে ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও সকলে পড়ি আল্লাহুম্মা আমিন সম্মানিত সুধি আজ জুমার দিন অন্যান্য দিনের চাইতে জুমার দিনের গুরুত্ব অধিক থেকে অধিকতর বেশি জুমার দিনকে হাদিসের ভাষায় বলা হয় ঈদের দিন কিসের দিন ঈদের দিন জুমার দিন হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ দিন যেদিন নবী আদম আলাইহিসসালামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই জুমার দিনই সৃষ্টি করেছিলেন জুমার দিন হচ্ছে সেই দিন যেই দিনে নবী আদম আলাইহিসসালাম আল্লাহ সুবহান ওয়া তাআলার অবাধ্য হয়েছিলেন জুমার দিন হচ্ছে সেই দিন যে দিনে নবী আদম আলাইহিসসালামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ক্ষমাও করেছিলেন জুমার দিন হচ্ছে সেই দিন যে দিনে আদম আলাইহিসসালামকে আসমান থেকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল মিসকাত সারা মিকাত হাদিস 1368 তাহলে বোঝা গেল যে জুমার দিনের সঙ্গে আদম সন্তানের অনেকগুলো ঘটনা রিলেটেড অনেকগুলো ঘটনা আছে জুমার দিনটাকে কেন্দ্র করে আল্লাহ নবী বলেছেন জুমার দিনে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে সেই দিনের জন্য তাকে কবরের আজাব মাফ করে দেওয়া হয় জুমার দিনে যে এমন একটি দিন সহিহ বুখারী হাদিস নম্বর 924 বলছেন কোন ব্যক্তি যদি জুমার দিনে জুমার সালাতকে নিয়াত করে মসজিদে আসে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে স্পেশাল করে কিছু ফেরেশতা মণ্ডলীরা এই জুমার দিনে মসজিদে দাঁড়ে দাঁড়ে গেটে গেটে তার অবস্থান করছে মানে আপনাকে বিশ্বাস করতে হবে আজকে আমাদের মধ্যেই আমাদের মাঝখানে ফেরেশতারা এসেছে আমরা দেখতে পাচ্ছি না এটা ঠিক যে তারা আছে এটাও ঠিক এখনো আছে ফেরেশতারা এই মসজিদে আছে প্রত্যেক দরজার গেটে গেটে দাঁড়িয়ে আছে একজন খাতার কলম নিয়ে বসে আছে কেন অপেক্ষা করছিলেন কার অপেক্ষা আপনার জন্য অপেক্ষা করছিলেন কেন করছিলেন তাহলে আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে ফেরেশতা মণ্ডলীকে যে এই জুমার মসজিদ আজকে প্রথম যে মুসল্লি আসবেন সালাতের উদ্দেশ্যে যে প্রথম পাদরের মসজিদে সালাতে দাঁড়িয়ে যাবেন এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মণ্ডলীরা একটা লাল উট কুরবানি করলে যত নেকি তার আমল তত নেকিটা লিখে দেবেন অলরেডি ঘটে গেছে এই ঘটনা অলরেডি এই মসজিদের কেউ যদি ইখলাস নিয়ে একদম নিয়াত যদি বিশুদ্ধ থাকে এরকম কয়েকজন উট পেয়ে গেছেন আজকে মসজিদের মধ্যে থেকে বাংলাদেশে একটা লাল উটের দাম কত প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা মানে তিনি আজকে জুমার দিনে এই 6 থেকে 7 লক্ষ টাকা অলরেডি উপার্জন করে ফেলেছেন খালি হাতে যাচ্ছেন না আল্লাহ নবী বলছেন তারপরে কোন ব্যক্তি চেষ্টা করেছে জুমা তো প্রথম হতে সে পারে নাই সে দ্বিতীয় হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে ওই ব্যক্তির আমল নামায় একটা গরু কুরবানি করলে যত নেকি তার আমল নামায় তত নেকি লিখে দেবেন আলহামদুলিল্লাহ তাই জুমার দিন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নেকি কত নিতে পারেন নেকি নেওয়ার জন্য জুমার দিনটাকে খাস ভাবে তৈরি করা হয়েছে মানে এই দিন এমন একটা দিন যেদিন আপনি ইবাদত করতে থাকবেন আল্লাহ নবী বলছেন যে জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তে বান্দা যা চাইবে তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন আর এই ওয়াক্ত কখন এটা নিয়ে ইখতিলাফ মতভেদ আছে কেউ বলেছে ইমাম সাহেব
এই যে দাঁড়িয়ে পড়লেন এই সময় থেকে শুরু করে আসরের ওয়াক্ত পর্যন্ত কেউ বলছে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন একটা সময় আছে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পক্ষ তাই কবুল করে নেওয়া হবে আমাদের এই দিনটাতে বিশেষে দোয়া করতে হবে দ্রুত ইব্রাহিম খুব বেশি বেশি অধিক পরিমাণে পড়তে হবে তার জুমার দিন এটা ছুটির দিন আপনারা বাংলাদেশি যারা আছেন আপনাদের ছুটি দেওয়া হয় অনেক বিশ্বে আছে ছুটি নেই যেন আমাদের ভারতে জুমার দিন ছুটি নেই বরং আমাদের রবিবারের ছুটি ঘোষণা করা হয়েছে জুমার দিন অনেকে চাইলেও তারা প্রথমে এসে মসজিদে উপস্থিত হতে পারে না দেখা যায় কেউ স্কুলে চাকরি করে কেউ কোনো জায়গাতে চাকরি করে ঠিক তাদেরকে সময় মতো মানে ছুটি দেওয়া হয় না আমাদের সময় শুরু করতে ছুটি দেওয়া হয় মানে আপনাদের বাংলাদেশের জন্য এই অফারটা অধিক থেকে অধিকতর আপনারা পেতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের প্রতি আমাদেরকে আমল করার তৌফিক দান করো সকলে করি আল্লাহুম্মা আমিন সম্মানিত দর্শকজি আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব আজকের আলোচ্য বিষয় বিদআত বর্জনীয় কেন আলোচ্য বিষয় বিদআত বর্জনীয় কেন আমাদের সমাজে যতগুলো মসজিদ আছে এবং মুসলিম কমিউনিটির মধ্যে যত মতভেদ মতনৈক্য ইখতিলাফ আছে তার মধ্যে মৌলিক একটা ভিত্তি সেটা হচ্ছে বিদআত কেন্দ্রিক বিদআতের কারণে ভাইয়ের সঙ্গে ভাইয়ের আজকে দ্বিমত বাবার সঙ্গে ছেলের দ্বিমত এই বিদআতের কারণে সমাজ থেকে মসজিদ আলাদা হয়ে গেছে মাদ্রাসা আলাদা হয়ে গেছে কবরস্থান আলাদা হয়ে গেছে মুসলিমদের মধ্যে বিভেদ অনেকটাই বেড়ে যাচ্ছে শুধুমাত্র বিদআতের কারণে কিন্তু আমরা সাধারণ জনগণ বুঝি না যে বিদআত আসলে কি যার জন্য মুসলিম সমাজ এত বিভেদ তৈরি হচ্ছে যে বিদআত আমরা বুঝি না চলুন আজকে এই বিষয়টিকে আলোচনার মধ্যে কমপ্লিটলি আলোচনা করার চেষ্টা করব যে বিদআত প্রসঙ্গে কিছু ধারণা পেতে পারেন বিদআত এটার দুই দিক থেকে অর্থ নেওয়া যায় এক লুগাত আল মানা ডিকশনারি অনুযায়ী বিদআত মানে নতুন বিদআত মানে নতুন কোন জিনিসকে বিদআত বলা হয় এটা হচ্ছে আরবি ভাষা অনুযায়ী আরবি সাহিত্য অনুযায়ী আর বিদআতের শরঈ অর্থ তথা ধর্মীয় গ্রন্থের আলোকে বিদআত ওই জিনিসটাকে বলা হয় যে ধর্মের মধ্যে ইসলামের মধ্যে এমন কিছু ইবাদত কেউ করছে যে ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা করেননি তাবা তাবাইনরা করেনি এমন কোন আমল যদি আপনি করেন এটাকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে বলা হয় বিদআত আগে এই দুটো সংজ্ঞাকে বুঝতে হবে বিদআতের দুটো অর্থ এক বিদআত মানে নতুন দুই বিদআত যদি ইসলামী পরিভাষায় বলতে হয় বিদআত ওই জিনিসকে বলা হয় যে আমলটা নবী থেকে প্রমাণিত নয় সাহাবী থেকে প্রমাণিত নয় তাবা তাবাইন থেকে প্রমাণিত নয় এই জিনিস যদি আপনি করেন সেই আমলটা যদি করতে থাকেন আমলটা যতই ভালো হোক না কেন তারপরেও এই আমলটার নাম দেওয়া হবে বিদআত যুক্ত আমল আর বিদআত যুক্ত আমল মানে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলটা যতই ভালো হোক না কেন এই আমলটা কবুল করবেন না এটাকে জেনে রাখতে হবে বিদআত যুক্ত আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকির পরিবর্তে গুনাহ দিয়ে দিবে যদিও চ বাহ্যিক দিক থেকে এই আমলটা দেখতে ভালো এটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ধরেন আমরা মসজিদে আজকে উপস্থিত হয়েছি আচ্ছা আপনারা যারা গেটের কাছে আছেন উপরে দুই তলা তিন তলা ফাঁকা আছে আপনারা চলে যান আর যারা আরো আসছেন যে দুই থেকে তিন তলায় যেগুলো আছে এখনো ফাঁকা পড়ে আছে ওখানে চলে যান সম্মানিত শুধু বিদআত যুক্ত একটা ইবাদতের নাম বলি বা বিদআত আমরা করছি সমাজে উদাহরণস্বরূপ এটা বলা যায় ধরেন আপনার বাবা মারা গেছে যখনই নিজের আত্মীয় কেউ মারা যায় তখন নিজের হৃদয় থেকে রক্তক্ষরণ হয় জীবিত অবস্থায় বাবা মাকে আমরা দেখি নাই বা বাবা মা কোনো আদেশ করে আমরা লঙ্ঘন করেছি আমরা তাকে উপেক্ষা করেছি তাকে সম্মান দেওয়া তো দূরের কথা যেটা আমাদেরকে ঔষধ কিনতে বলেছে তো আমরা একটু আলাদাভাবে দেখেছি যে ঔষধ প্রত্যেক সপ্তাহে কিনতে হবে সামনে মাস সপ্তাহে তো 500 টাকা ঔষধ কিনে দিলাম আবার ঔষধের কথা বলছে বিরক্তিসূচক জীবিত অবস্থায় ছিল কিন্তু মানুষ যখন মারা যায় তখন তো আবেগ বেশি কাজ করে তখন মানুষ মনে করে বাবা তো চলেই গেছে এখন বাবার জন্য যদি কিছু করতে পারি তখন আমাদের সমাজে কয়েকটা আমল প্রচলিত আছে এক তিন দিনের দিন একটা মিলাদ দিবে সাত দিনের দিন একটা মিলাদ এগারো দিনের দিন একটা মিলাদ চল্লিশের দিন চল্লিশা করে মানুষকে গ্রামবাসীকে একদম যত আছে গরু জবাই করে খাইয়ে দেয় যেন মনে করে যে এই আমলটা করছি ইবাদত করছি এর বিনিময় আমার বাবা জান্নাতে ফুটবল খেলবে মানে জান্নাতে দোল খেলবে মানে আমাদের চিন্তাধারা আছে না নাই কথা বলেন এই যে এই আমলটা আমরা করলাম এই আমলটাকে আমরা বলি বিদআত যুক্ত আমল মানে এটা বিদআতি আমল এই আমলটা কেন বিদআত
কারণ আমরা কোরআন সুন্নাহ থেকে দেখছি যে আল্লাহর নবী এই আমলটা করেনি। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম 10,000-এর অধিক সাহাবী, কারো আমল দ্বারা এটা প্রমাণিত নয়। তাবা তাবাই প্রায় 1,00,000-এর অধিক ছিল, কেউ আমলটা করে নাই, কিন্তু আমি আপনি করছি। কিন্তু এই তিনটে প্রজন্ম তারা এই আমলটা করে নাই যে বাবা মারা গেলে মিলাদ দিতে হবে, মা মারা গেলে মিলাদ দিতে হবে, চল্লিশে খানা দিতে হবে, এই আমলটা তাদের মধ্যে ছিল না। কিন্তু আমি আপনি এই আমলটা নতুন করে তৈরি করেছি শুধুমাত্র 100 বছর আগে, এবং এটাকে ধর্ম মনে করছি, এটাকে ইবাদত মনে করছি। এর জন্য এই আমলটা যেহেতু নতুন তাই এটাকে বলা হয় বিদআত। কি কথা বলেন, বুঝতে পারছেন? এই আমলটা কিন্তু ভালো, খারাপ না, ভালো আমল। আমাদের আবেগ কাজ করে, দেখেন এই জিনিসটা তো ভালোই, তো ভালো আমল কোরআন হাদিসে নেই বুঝলাম, নবী করেনি এটা বুঝলাম, সাহাবী করেনি এটা বুঝলাম, তো আমলটা তো ভালো, এই আমলটা থেকে খারাপ কেন হবে? মানুষকে খাওয়ানো কি অন্যায় কাজ না? নিঃসন্দেহে ভালো কাজ। সহিহ বুখারী কিতাবুত তাওয়াম কিতাবুল ঈমান 59 নম্বর হাদিস, নবীর কাছে সাহাবী এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম ইবাদত কি, উত্তম আমল কি? আল্লাহ নবী বললেন যে গরিব মিসকিন মানুষকে খাদ্য খাওয়াও। এই তো খাদ্য খাওয়ানো, এটা ভালো কাজ। কিন্তু যখন আপনি বাবার মৃত্যুর কারণে বা কোন ব্যক্তির মৃত্যুর কারণে যখন খানা দিচ্ছেন, চল্লিশা করছেন, অথবা এটা নিয়াত করছেন, এর দ্বারা আপনার বাবার উপকার হবে, এটা হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নয়। তার জন্য এটাকে বলা হচ্ছে বদ আমল, তথা খারাপ আমল। এই আমলটা জান্নাতে নিয়ে যাবে না, আপনার জাহান্নামের রাস্তার দিকে আরো সোজা করে দিবে। কেন? আমরা প্রতিদিন কত রাকাত ফরজ নামাজ পড়ি? 17 রাকাত, কেউ কেউ 20 রাকাত পড়ে, পড়ে না। আজকে তো জুমার দিন, আজকে আমরা কত রাকাত ফরজ নামাজ পড়ব? 2 রাকাত। তার মানে বোঝা গেলে প্রতিদিন জোহর করি 4 রাকাত, কিন্তু জুমার দিন 2 রাকাত, তাহলে 2 রাকাত কমেছে কি কমে নাই? প্রতিদিন 17 রাকাত হলে জুমার দিন আমরা পড়ি 15 রাকাত, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এখন কেউ যদি বলে যে ভাইজান নামাজ পড়া তো ভালো কাজ, জুমার এই জোহরে তো আমরা প্রতিদিন 4 রাকাত পড়ি, জুমার দিন গুরুত্বপূর্ণ দিন, আজকে ছুটির দিন, চল আজকে ইবাদত কম করবো কেন, চলো আজকে আমরা জুমাটা 4 রাকাত পড়ি। এখন আমি যদি 4 রাকাতের ইমামতি করি, আমার পেছনে ইক্তেদা করবেন? কেন করবেন না? নামাজ পড়া তো ভালো কাজ, নামাজ পড়া ভালো কাজ নয়? এখন আমি যদি 4 রাকাতে জুমার নিয়াত করে দাঁড়িয়ে যাই, কেউ একজন মুসল্লি পড়বেন? পড়বেন না। কেন রে ভাই, নামাজ তো আল্লাহর জন্য পড়ব, 2 রাকাত বেশি পড়ব। তো ভাই এই নামাজটা যদি আমি পড়ে ফেলি, আমার নেকি হবে না গোনা হবে? তার মানে বোঝা গেল যে ইবাদত করলেও কোনো কোনো সময় গোনা হয়, নামাজ পড়লেও গোনা হয়, নামাজ অতিরিক্ত পড়লেও গোনা হয়। কারণ জুমার নামাজ 2 রাকাত আমি মাতব্বার করে বিশেষ করে একদম ভাবছি যে বেশি বেশি করলে ক্ষতি কি? নামাজ তো ভালোই কাজ, 2-4 করলে নামাজ মানে জাহান্নামে নিয়ে যাবে না জান্নাতে নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে চলে যাবে। আচ্ছা আমরা যখন রুকু করি, রুকু 1 রাকাত নামাজে কয়টা দিই? 1টা। আচ্ছা সিজদা আমরা কয়টা দিই? 1 রাকাত নামাজে 2টা। এখন কেউ যদি এই যুক্তি খাটায় যে রুকু করে তো ভালো কাজ, রুকু করে তো খারাপ কাজ নাই, তো চলো আজকে নামাজে পরপর 2টো রুকু করে দেবো, নামাজ হবে? নামাজ হবে না। বরং এই 2টো রুকু করার কারণে সে নেকি অর্জন করবে না গোনা অর্জন করবে? গোনা অর্জন করবে। তার মানে বোঝা যাচ্ছে কিছু কিছু ইবাদত আছে, ইবাদত ভালো কাজ, কিন্তু বেশি করলে, অতিরিক্ত করলে, নবী যে কাজ করেনি, সাহাবী যে কাজ করেনি, তাবা তাবেইনরা যে কাজ করেনি, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, ইবাদত হলেও এটাতে গোনা হয়। এত দূর কি স্পষ্ট হচ্ছে? মানে আপনাকে ধরে নিতে হবে যে কিছু ইবাদত আছে। এই জন্য তো কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যাবে, পাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে বোঝা যাচ্ছে ইবাদত করে আল্লাহ কোরআনে বলছে সূরা গাশিয়া আয়াত নম্বর 2-3-4, আজকে জুমাতে ইমাম সাহেবরাও পড়বে, জুমাতে সূরা গাশিয়া পড়া হয়, গাউসিয়ার মধ্যে এই এক লোকায়িত আছে যে আমিনাতু নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত, তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। মানে আল্লাহ বলে দিচ্ছেন সমাজে এমন কিছু ব্যক্তি থাকবে ইবাদত করবে কিন্তু ইবাদত করে জাহান্নামে যাবে, মানে এমন ইবাদত সমাজে থাকবেই, না থাকলে কোনো আকাশ কি হবে? আল্লাহ কোরআনে কি অনর্থক কথা বলেন? আল্লাহ তো অনর্থক কথা বলেন না, আল্লাহ বলছেন যে ইবাদত করে করে ক্লান্ত হবে, কিন্তু সেগুলো মানুষ মনে করবে ইবাদত, অথচ সেগুলো আল্লাহর খুশি গজন ইবাদত নয়। এই জন্য আমরা বলেছি বিদআত
ওই আমলকে বলা হয় যে আমল নবী করে নাই সাহাবী করে নাই তাবা তাওয়ান্দা করে নাই কিন্তু আপনি মনে করেন আমলই তো নবী করলে তো কি হয়েছে ভালো কাজ তো করলে ক্ষতি কি করলে সমস্যা কি এই সব যুক্তি দিয়ে যদি কোনো ইবাদত করেন বা আমল করেন এই তো তাসলা নারুন হামিয়া আল্লাহ আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন কোরআন মাজিদ বলছে এটা আমাদের কথা নয় বাইতে যে কোরআনটা আছে তো উঠে দেখবেন সূরা গাশিয়া অষ্টাশী নম্বর সূরা দুই তিন চার পর পর আগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হুঁশিয়ারি দিয়েছে কিন্তু আমরা মানুষ আমরা মুসলিম আমরা উদাসীন কে মানে আল্লাহর কথা আল্লাহ আছে এতটুকু বিশ্বাস করি যথেষ্ট নবীকে ভালোবাসি এটাই যথেষ্ট আবার কি দরকার আছে মানে আমাদের যে চিন্তা চেতনা এমনটাই চলুন বিদাতের আরেকটা অংশ নিয়ে আলোচনা করব প্রথম বিদাতের সংজ্ঞা আমরা স্পষ্ট হলাম দ্বিতীয় অংশ হচ্ছে এটা যখন মানুষকে কোন আলেমকে গিয়ে বলবেন যারা চল্লিশা করছে যারা মিলাদ কিয়াম করছে বা সবে বরাতে হালাল রুটি খাচ্ছে বা ধরেন প্রস্রাব করার পূর্বে লিঙ্গটাকে ধরে চল্লিশ কদম লাফা ঝাপা করছে সমাজে আছে না আছে মানুষ মারা গেলে খাটিয়াটাকে কাঁধে নিয়ে চল্লিশ কদম ঘোরাঘুরি করে এমন হাজারো জিনিস আছে তাদেরকে যখন বলবেন দেখেন এটা তো কোরআনে নেই এটা তো হাদিসে নেই কেন করছেন যদি আলেম হয় ওই ব্যক্তি আপনাকে মিষ্টি করে হেসে বলবে যে দেখুন আমরা জানি আসলে এগুলো কোরআনে নয় হাদিসেও নেই তো করছেন কেন এগুলো তো বিদাত বলছে জি আমরা জানি এটা বিদাত তো আপনি করছেন কেন জানা বুঝার পরে বলে ভাই দেখেন আসলে বিদাত হলেও বিদাতের দুটো ভাগ আছে একটা বিদাতে হাসানা আর একটা বিদাতে সাইয়া তবে আমরা যে কাজটা করছি না বিদাতে হাসানা মানে ভালো বিদাত করলে নাকি হয় বিদাতে সাইয়া মানে করলে গোনা হয় তো আমরা যে বিদাতটা করছি এটা বিদাত যদি নবী করেনি তার জন্য বিদাত করেনি বলে বিদাত তো আমাদের বিদাতটা কিন্তু সাইয়া বিদাত নাই আমাদের বিদাতটা হচ্ছে হাসানা বিদাত মানে করলে নাকি হয় এটা ভালো বিদাত আছে না নাই সমাজে তার মানে বোঝা গেল উনি বেদাত থেকে স্বীকার করে নিয়েছেন এবং এটা স্বীকার করছেন বেদাত সাইয়া যেটা আছে করলে গোনা হয় করলে আপনাকে জাহান্নামে চলে যাবেন করলে এটা আপনার ইবাদত কবুল হবে না উনি স্বীকার করে নিয়েছেন কিন্তু উনি যে আমলটা করছেন ওই ইবাদতটাকে বিদাতে সাইয়া এটা স্বীকার করতে চাচ্ছেন না বরং বলছেন ওই ইবাদত বিদাতে হাসানা মানে উত্তম বিদাত কথা বুঝতে পারছেন না ভাইজান মানে সমস্যাটার মধ্যে আমাদের মধ্যে দেখা যাচ্ছে যে আসলে বিদাত নিয়ে মোটে মূলত কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে বিদাতে হাসানা নিয়ে কি নিয়ে কেন বিদাত উনি মনে করছেন খারাপ বিদাত করে জাহান্নামে যাওয়া যায় তাই বিদাতকে দুটো ভাগ করে ফেলেছে একটা ভালো বিদাত একটা খারাপ বিদাত মহা মুশকিল যে একটা বিদাতকে ভালো বলছেন ওই খারাপও বলছেন এখন কোনটা ভালো বলছে যে কাজগুলো এমনি শরীয়তে অনুমোদিত যে মানুষকে খাওয়ানো ভালো কাজ তো এটা বিদাত হলেও বিদাতে হাসানা মানে ভালো বিদাত এটা হচ্ছে তাদের চিন্তাধারা চলেন এখানে আমি ছয়টা বিষয় আপনার সঙ্গে আলোচনা করব ছয়টা পয়েন্ট আলোচনা করব এবং আপনাকে বোঝানোর চেষ্টা করব যে ইসলামের মধ্যে নতুন করে ইবাদত তৈরি করে যায় কি যায় না কথা বুঝতে পারছেন ইসলামের মধ্যে যত ভালো হোক নতুন করে ইবাদত তৈরি করতে পারার এখতিয়ার আল্লাহ আমাদেরকে দিয়েছেন কি দেন নাই প্রথম পয়েন্ট মনে রাখবেন দিন তৈরি করা শরীয়ত তৈরি করা এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর অধিকার আল্লাহ দিন তৈরি করার ক্ষেত্রে পৃথিবীতে হোক আসমানের ওপরে আর জমিনের ওপরে যাই আছে আল্লাহ কাউকে শরীক নেন নাই কাউকে অংশীদার নেন নাই দিন তৈরি করার ক্ষেত্রে এটা আল্লাহ শুধুমাত্র নিজেই এখানে এখতিয়ার ভুক্ত আল্লাহ কাউকে শরীক নেন নাই আল্লাহ একা একা করেন কাউকে পড়ুয়া করেন না সূরা 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 নম্বর ৪২ আয়াত নম্বর ২১ আল্লাহ বলছেন আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দিন মা লাম ইয়াদাম বিহিল্লা আল্লাহ বলছেন ওইসব কাফেরদেরকে লক্ষ্য করে যে তাদের মধ্যে কি এমন কোন ঈশ্বর বা ভগবান উপাস্য আছে যে সে উপাস্যগুলো তাদেরকে একটা দিন তৈরি করে দিয়েছে একটা বিধান তৈরি করে দিয়েছে একটা আমল তৈরি করে দিয়েছে মা লাম ইয়াদাম বিহিল্লা অথচ আমি আল্লাহ এই এখতিয়ার তাদেরকে দিই নাই আল্লাহ বলছেন বিশেষ করে তাদেরকে যা নিজেরা নিজেরা ধর্ম তৈরি করে আমল তৈরি করে ইবাদত তৈরি করে আল্লাহ বলছেন তাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে নিজের আইন তৈরি করে দিচ্ছে
নিজেরা দিন তৈরি করে নিচ্ছে, নিজেরা আমল তৈরি করে নিচ্ছে, মা লাভ আগাম ভিল্লা, অথচ আমি আল্লাহ তাদেরকে এখতিয়ার দিই নাই। মনে পড়ে নবী আদমের ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চিন্তা করলেন নবী আদমকে তৈরি করবেন, মানুষ তৈরি করবেন, ফেরেশতার কাছে গিয়ে বললেন যে মানুষ তৈরি করো, ফেরেশতা আল্লাহ কেন তৈরি করবেন, এরা তো ফিতনা করবে, রক্তপাত করবে, সূরা বাকারা 29 নম্বর আয়াত। কেন আল্লাহ কে তারা এই অভিযোগগুলো করলো, আল্লাহ পুরো করেছেন, পুরো করেননি। কেন আল্লাহ যা ইচ্ছা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তাই করবেন, আল্লাহ কাউকে পরামর্শদাতা হিসাবে শরীয়ত তৈরি করার ক্ষেত্রে নেন না। এখন আল্লাহ যদি দিন তৈরি করার ক্ষেত্রে একাই স্বয়ং সম্পূর্ণ হয়, এখন আমি যদি কোন একটা নতুন ইবাদত তৈরি করে দিই, নাম দিয়ে দিই বিদাতে হাসানা, তাহলে আমি এখানে আল্লাহর সঙ্গে শিরিক করলাম কি করলাম না? মানে আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা আছে? বাংলাদেশের মানুষ তো খুব ভালো হয়ে জানেন, জলসের ময়দানে ওয়াজ মাহফিলে হুজুরে চিৎকার মেরে আপনাকে বলে নাই যে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, আছে না নাই কথা বলেন? বিধানদাতা একমাত্র আল্লাহ, আল্লাহর বিধান এর বিরুদ্ধে বা পক্ষে যাই হোক না কেন আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। কিন্তু হুজুর যে একটা ইবাদত তৈরি করে দিল, মানে বাপ মারা গেলে 40 খানা দিতে হবে, মিলাদ দিতে হবে, আরো যেসব বিধান গুলো আছে এই যে আপনাকে দিয়ে দিয়েছে, এটা বিধান কি আল্লাহ দিল না হুজুরে দিল? এটা কি কোরআন শরীফ আছে না মাওলানা শরীফ আছে? মানে এটা মাওলানা শরীফের দলিল। আমরা এটা আপনাকে বুঝাচ্ছি বারবার যে দিন তৈরি করা বিধান দেওয়ার মালিক আল্লাহ, আমি আপনি কেউ না। আমরা যত বড় বড় বুজুর্গ হই না কেন নতুন ইবাদত তৈরি করে দিতে পারবো না, কেন বিধানের মালিক একমাত্র আল্লাহ। পয়েন্ট নম্বর দুই, এখন বুঝলাম যে আল্লাহ দিন তৈরি করতে পারেন, বিধান দিতে পারেন। এখন আল্লাহর এই দিন আল্লাহকে কমপ্লিট করেছেন? প্রশ্ন আসে কি আসে না? সম্পূর্ণ না অসম্পূর্ণ? যে আল্লাহ ফাঁকা রেখে দিয়েছে যে না আমি ইসলামটাকে 95% কমপ্লিট করে দিলাম, আর মাওলানা শরীফ থাকবে তাকে 5% এখতিয়ার দিয়ে দিলাম, এখন এই মাওলানা শরীফ গুলো এসে বাকি 5% এই মাসালা গুলো তারা পূর্ণ করে দিয়ে মুমিন ব্যক্তিকে আমল করার জন্য তৈরি করে দিবে। আল্লাহ এমন কিছু করেছেন না? আল্লাহ তো করেননি। আল্লাহ বলেছেন পবিত্র কোরআন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ দীন ইসলামকে সম্পূর্ণ পরিপূর্ণ মুকাম্মাল করে দিয়েছি। আল্লাহ বলেছেন দীন ইসলাম হচ্ছে মুকাম্মাল, সম্পূর্ণ পরিপূর্ণ। কিন্তু এই সম্পূর্ণ দিন যদি হয়ে থাকে, নতুন কোন ইবাদত সম্পূর্ণ জিনিসে প্রবেশ করানো যায়? যাবে? ধরেন একটা গ্লাস আছে, একটা পানির বোতল আছে, বোতলটাই কানায় কানায় একদম তৈতুম্বুর, পানিতে পরিপূর্ণ আছে। এখন আপনি যদি এসে বলেন যে রুলামিন ভাই আপনার বোতলে তো পানিতে পূর্ণ আছে, তাহলে আমি আপনার জন্য আমি একটা কোক নিয়ে এসেছি বা মিষ্টান্ন কিছু পানি নিয়ে এসেছি, পানির চাইতে অনেক মূল্যবান জিনিস, রুল ভাই আমি চাই আপনি একটু একটু খান। আমি বলো যে বলেন কি আমার তো বোতল পরিপূর্ণ আছে। আপনি বললেন আমি একটু ঢেলে দিই। এখন আপনি যদি ঢালতে যান আমার পূর্ণ পানির বোতলে, ভাই ওই বোতলে কি ঢুকবে? ঢুকবে না। যদিও ঢুকে কিছু অংশ ওই দ্রব্য যদি ঢুকে, তাহলে আগের কিছু পানি আমার পড়ে যাবে, পড়বে কি পড়বে না, মিশে যাবে। কেন? কারণ আমার এই বোতলটা বা এই জগটা অথবা এই গ্লাসটা এটা সম্পূর্ণ পরিপূর্ণ আছে। তাই বাইরে থেকে কিছু প্রবেশ করালেই সেটা প্রবেশ করা সম্ভব নয়, প্রবেশ তখনই করবে যখন আমার পানিগুলো একটু একটু করে পড়তে শুরু করবে। এখন ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাবি করলেন, এটা হুজুর শরীফের দাবি নয়, মাওলানা শরীফের দাবি নয়, এটা আল্লাহর দাবি যে আমি আল্লাহ ইসলামটাকে সম্পূর্ণ করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। এখন আপনি যদি বলেন যে না আমি নতুন একটা ভালো ইবাদত তৈরি করে দিই ইসলামে দেব, প্রথমত এইটার আল্লাহ দেয় নাই, তারপরে যদি জোর করে মাতববাড়ি করে দিতে চান, তো ইসলামের মধ্যে কি আর প্রবেশ করবে? প্রবেশ করবে না। প্রবেশ করতে পারে যেখানে আপনি নতুন নিজের আমলটাকে প্রবেশ করিয়ে দিবেন, ওইখান থেকে নবীর একটা সুন্নাত উঠে যাবে অটোমেটিক অটোসেট। কারণ যতক্ষণ সুন্নাত না উঠছে ততক্ষণ পর্যন্ত একটা নতুন আপনার ইবাদত প্রবেশ করতে সম্ভব নয়। আরে উদাহরণ দিই আপনার জন্য বোঝার সুবিধা বেশ ভালোই হবে। দেখুন ফরজ নামাজের পরে আমরা সকলে মসজিদের অধিকাংশ জায়গাতে দেখা যায় যে ইমাম সাহেব আজ শুরু করে দিয়েছে রব্বানা জালামনা আনফুসানা শুরু করে দিয়েছে, আর আপনারা মুসল্লি আমরা মুসল্লি, আর পেছন থেকে কিছু বুঝি আর না বুঝি আমিন আল্লাহুম আমিন করে চলে যাই, করে চলে যাই। মানে হুজুরে বলছে রব্বানা জালামনা আনফুসানা, মানে হে আমার রব আল্লাহ আমি অনেক গুনাহ করেছি আল্লাহ। ইমাম সাহেব বলছেন যে আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আর মুসল্লি বলছেন আল্লাহ আমিন আমি করছে, বলছে আল্লাহ হুজুর গুনাহগার আপনি ক্ষমা করেন। আমিন মানে কি? আল্লাহ কবুল করো।
ইমাম সাহেব বলছে আল্লাহ আমি অনেক খারাপ কাজ করেছি অনেক গুনাহ করেছি চিটিংবাজি করেছি ও দোয়া করছে আরবিতে আর পেছন থেকে আপনারা বলছেন আমিন আল্লাহুম্মা আমিন কেটে কেটে বলছেন আল্লাহুম্মা আমিন আপনার জন্য হয়তো চাচ্ছে না ও নিজের জন্য চাচ্ছে বাঙালি বুঝিন আমরা আমিন আমিন করে চলে যাচ্ছি তো এটা হচ্ছে সমাজে কোরআন বা হাদিসে এই আমলটা প্রমাণিত নেই যে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করতে হবে কিন্তু আমরা সমাজে যখন এটাকে ঢুকিয়ে দিয়েছি তখন আল্লাহর নবীর একটা সুন্নাত যেটা আমল ছিল সেটা নেই উঠে গেছে ডিলিট হয়ে গেছে একদম আল্লাহ তুলে নিয়েছে কেন গ্লাসটা পূর্ণ পানিটা পূর্ণ ছিল বাইরে থেকে কোনো কিছু দিবেন সঙ্গে সঙ্গে ওই গ্লাসের পানি পড়ে যাবে আল্লাহর নবী ফরজ নামাজের পরে 38টা দোয়া করতেন 38টা দোয়া করে চলে যেতেন বসে বসে একা একা করতেন সাহাবীরা বসে বসে একা একা করতেন এটা আল্লাহর নবী সাহাবীদের আমল এখন আপনি আমি এমনটা করি না আমরা এই একা একা বসে বসে দোয়া জিকির করি না জানার চেষ্টা করি না মুখস্থ করার চিন্তা করি না হুজুর আমাদেরকে শিখিয়ে দেয় না যখন এটা আমরা নিজে থেকে বন্ধ করে দিয়েছি তারপরে এই সম্মিলিত মোনাজাত আমাদের নামাজের মধ্যে ঢুকে গেছে মানে একটা বিদাত ঢুকেছে নবীর সুন্নাত উঠে গেছে কথা কি বুঝতে পারছেন আল্লাহ কোরআনে বলছেন আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম আমি দিন ইসলামকে সম্পূর্ণ পরিপূর্ণ মুকাম্মাল করেছি ইসলাম যদি পূর্ণ হয়ে যায় তো হুজুরের তৈরি করা কোনো ইবাদত এই ইসলামের মধ্যে প্রবেশ করা সম্ভব আছে আর জায়গা আছে এখন হুজুর বলছেন না বুঝলাম ঠিকই আছে তবে এই আমলটা তো ভালো আমল বিদাতে হাসানা মানে কি ভালো আমল ভালো উত্তম একটা আমল এখন আল্লাহর দাবি কি আল্লাহ বলছেন আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নিয়ামতি আমি দিন ইসলামকে সম্পূর্ণ করেছি যত নিয়ামত আছে যত উত্তম আছে যত ভালো জিনিস আছে সেগুলো দিয়েই আল্লাহর দাবি কি বিদাতে হাসানা মানে কি উত্তম বিদাত কোরআন হইছে না কিন্তু হুজুর মনে করছে উত্তম এটা বিদাতে হাসানা বলছেন কিন্তু আল্লাহ বলছেন যে দিন ইসলামকে আমি মুকাম্মাল পূর্ণ করেছি যত উত্তম জিনিস আছে যত ভালো জিনিস আছে যত নিয়ম আছে সমস্ত নিয়মের দিয়েই আল্লাহ দিন ইসলামটাকে পূর্ণ করে দিলাম আল্লাহ বলছে সমস্ত নিয়ামত সমস্ত ভালো জিনিস আমি ইসলামকে দিয়ে দিয়েছি কিন্তু আমরা হুজুররা এত খুশি না আমরা মনে করলাম না আরো উত্তম জিনিস কিছু আছে তার জন্য বিদাতে হাসানার নাম দিয়ে আর সমাজে নতুন নতুন ইবাদত তৈরি করে দিচ্ছি বা এটা আল্লাহর সঙ্গে বেঈমানি করা হচ্ছে না আল্লাহর চাইতে বেশি মাতব্বরি করা হচ্ছে না আল্লাহর বুঝের চাইতে আমাদের বুঝতেকে বেশি পাওয়ারফুল মনে হচ্ছে না আল্লাহ হচ্ছে ইসলাম মুকাম্মল করছি ভালো জিনিস দিয়ে তারপর আর ভালো জিনিস কোথায় পেলেন আল্লাহর অগোচরে কোনো ভালো জিনিস থাকতে পারে এটা তো সম্ভব নয় কিন্তু আমরা আল্লাহর অগোচরে আল্লাহর বুদ্ধির চাইতে আমাদের বুদ্ধির জোর খাটিয়েছি ইসলামকে আমরা সম্পূর্ণ মুখে বলছি কিন্তু আমল দ্বারা সম্পূর্ণ আমরা বোঝানোর চেষ্টা করছি না বরং মনে করছি যে আমরা হুজুর রাই ইসলামটাকে কমপ্লিট করার জন্য আল্লাহ আমাদেরকে অধিকার দিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা এই কাজগুলো করে থাকি আমাদেরকে তুমি ক্ষমা করো সকলে বলি আল্লাহুম্মা আমিন সময় তো শুধু তিন নম্বর আর একটা পয়েন্ট বলবো আর এই পয়েন্টটা অতীব গুরুত্বপূর্ণ কর্মটাকে খরগোশের মতো খাড়া করে শুনতে হবে তিন নম্বর পয়েন্ট নবী রাসূল তারা কি দিন তৈরি করতেন না নবী রাসূলের কি এখতিয়ার ছিল দিন তৈরি করে দেওয়া না নবী রাসূলের এখতিয়ার ছিল যে আমলের মধ্যে বাড়ানো অথবা কমানোর না রাসূল এটা আরবি শব্দ ইংলিশ কলে হয় মেসেঞ্জার ফেসবুকে মেসেঞ্জার করেন না মেসেঞ্জার মানে কি বার্তা বাহক বার্তা বাহক বার্তাকার নবীর না আল্লাহর আল্লাহর বার্তা নবী নিয়ে আসে তার জন্য তাকে বলা হয় মেসেঞ্জার বার্তা কিন্তু নবীর না বার্তাকার আল্লাহর তো নবী রাসূলের কোনো এখতিয়ার ছিলেন না বা আল্লাহ এখতিয়ার দেন নাই যে শরীয়তের মধ্যে নবীরাই ইচ্ছে মতো বাড়াবে অথবা কমাবে পবিত্র কোরআন খুলবেন সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15 একটা বিখ্যাত ঘটনা আছে ইবনে কাসির আহসানুল বায়ান সহ দেখে নেবেন তাফসীরে সহ আল্লাহ রাসূল একদিন বসে আছেন মক্কার কাফের কুরাইশের বড় বড় নেতারা চলে এসেছে নবীর কাছে এসে বলছেন ওয়া ইতি বি কোরআনি গায়রি হাজা হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে কোরআনটাকে নিয়ে এসেছেন না এই কোরআনটা খুব কঠিন আমরা মানতে পারছি না আপনি যে কোরআনটা নিয়ে এসেছেন নিয়ে এনেছেন সবগুলো আমাদের কুরাইশদের বিরুদ্ধে চলে যায় ওয়া ইতি বি কোরআনি গায়রি হাজা তা আমাদের দাবি এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন নিয়ে আসেন তাহলে আপনাকে নবী মেনে নেব চিন্তা করতে পাচ্ছেন কাফেররা বলছে যে আপনাকে আমরা মানি না কেন জানেন কেন আপনি যে কোরআনটা নিয়ে এসেছেন খুব কঠিন আমরা মানতে পারি না তার জন্য বলছি আপনি যদি কোরআনটাকে বাদ দিয়ে অন্য একটা কোরআন নিয়ে আসেন
তাহলে আপনাকে নবী মানে মেনে নেব আল্লাহ রাসূল কোনো কথা বলেন না একবার কাফেররা বলছেন আও বদলহু যদি গোটা কোরআনটা যদি আপনি চেঞ্জ করতে না পারেন তো কোরআনের মধ্যে কিছু কিছু আয়াতের পরিবর্তন করে দেন কিছু কিছু বিধানের পরিবর্তন করে দেন যেটা আমাদের মন মত হবে এটা কাদের দাবি ছিল মক্কার কাফেরদের আল্লাহ নবীকে যখন এই কথা বলেছেন নবী আমার কিছু কথা বলেন না তিনি নীরব ভঙ্গিতে তিনি বসে আছেন আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করে দিচ্ছেন সূরা ইউনূসের 15 নম্বরের শেষ অংশ আল্লাহ বলে দিচ্ছেন জিব্রাইলকে দিয়ে যে আপনি গিয়ে বলে দেন হে নবী তাদের জানিয়ে দেন আল্লাহ আমাকে ইখতিয়ার দেয় না যে শরীয়তে কিছু প্রবেশ করাবো অথবা কিছু নিজ থেকে বের করে দেব বরং আন্না আত্তাবি ইল্লা ইউহা ইলাই আমি তো নবী শুধু তারই আনুগত্য করি যেটা আমার রব আমাকে দিয়ে থাকেন আল্লাহ বলতেছেন নবী আপনি বলে দেন কি বলে তারা কি অভিযোগ করে কি দাবি করে আশ্চর্য দাবি করছে যে বলছে কোরআনের মধ্যে পরিবর্তন করতে আপনি বলে দেন আপনি তো নবী আমার আপনি নিজের তরফ থেকে কিছু তৈরি করার এখতিয়ার রাখেন না বলেন আমি আল্লাহ যা অবতীর্ণ করি সেটাই তো আপনি মানেন আর আপনাকে হচ্ছে পরিবর্তন করে দিতে ওয়ামা ইয়ানতিকিয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা আমার নবী তিনি যে তরফ থেকে কোনো কথা বলে না আল্লাহ যা অবতীর্ণ করে নবী সেটাই বলে দেন সূরা নাজম আয়াত নাম্বার 3 এবং 4 মানে এখান থেকে আমরা বুঝলাম কোন নবী রাসূলেরও ইখতিয়ার ছিল না যে শরীয়তের মধ্যে কিছু নতুন প্রবেশ করিয়ে দিবে কিন্তু আমাদের হুজুরদের বেশি আছে আছে না নাকি আমরা হুজুরা করে দিচ্ছি না কোরআনে নেই হাদিসে নেই হুজুর নিজে নিজে মাতব্বারি করে নতুন নতুন জিনিস দিয়ে দিচ্ছে মানুষকে বিদাতে হাসানার নামে আমল করাচ্ছে এটা জায়েজ হবে হুজুর হুজুর বুঝতে পারছেন না জায়েজ তো তারপরে দেখছে যে না মানুষ যখন চাচ্ছে না করে দিই আছে না নাই সমাজে দেখেন এ নিয়ে তো অনেক কিছুই চলছে কে ইল্লাল্লাহ জিকির করছে নবী আমার বললেন আফজালু জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ হুজুরের নবীর কথা সহ্য হলো না ওই যে এত বড় জিকির করা কি সম্ভব এই কালেমাটা তখন এক কোপ মেরে কেটে দিয়ে কালেমাটা দুই ভাগ করে দিল এক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাদ কেন হুজুর এত বড় পড়তে পারবে না এই লা ইলাহাতে বাদ দিয়ে এখন ইল্লাল্লাহ জিকির বাংলাদেশে আছে না নাই এটা বেশি না কম এটাই বেশি নবী আমার বললেন উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আর হুজুর বলে দিয়েছে ইল্লাল্লাহ এখন নবীর মানছেন না হুজুরের মানছেন দেখেন আমাদের বাংলার মানুষের পরিস্থিতি এটা নবী যেটা দিয়েছে শুধু বলতে না আশিকের রাসূল নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম নবী প্রেমিক আমরা নবী 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 করে ব্যতিব্যস্ত নবী যে আমলটা নিয়ে এসেছে নবী যেটা আদেশ করেছে সেটা আমরা মানলাম না আমরা মেনে নিলাম হুজুর শরীফের কার কথা বলেন মাওলানা শরীফ যেটা দেয় সেটাই মেনে নিই হাদিস শরীফে কি আছে দেখার চেষ্টাও করি না মানে মাওলানা শরীফ এটা হাদিস শরীফের চাইতে দাম বেশি আমাদের বাঙালিদের কাছে আছে না নাই আবার কিছু কিছু মানুষ বলছে ইল্লাল্লাহ এই জিকিরটাও বড় হয়ে গেল বাবা এটাও পড়া যায় না এখন ইল্লাল্লাহ এটাকে কেটে দিতে হবে একদম নাপিদের মতো টুকুস করে মাঝখান দিয়ে কেটে দিয়েছে ইল্লাল্লাহ এখন ইল্লা শব্দ বাদ দিয়ে পড়ে আছে আল্লাহু এখন মানুষ জিকির করে কি দিয়ে আল্লাহর জিকির আছে না নাই আল্লাহ নবী কখনো বলেনি যে আল্লাহর জিকির করো কখনো বলেনি যে এটা উত্তম জিকির সাহাবীরাও করেনি কিন্তু হুজুর শরীফ মাওলানা শরীফ এরা বলে দিয়েছে ইল্লাল্লাহ এই জিকিরকে কেটে এখন আল্লাহু আল্লাহু জিকির আছে না নাই আবার কিছু কিছু হুজুর মনে করেন আল্লাহু এটাও বড় হয়ে যায় এটা তো আবার কাটা প্রয়োজন আছে ওই আল্লাহুকে আবার কেটে দিয়েছে মাঝখান থেকে এখন আল্লাহ এই শব্দ বাদ দিয়ে পড়ে আছে হু এখন জিকির হচ্ছে শুধু হু হা হু হা বাইদা আছে না নাই আমার কথা হচ্ছে বাঙালি আমরা মানছি কোনটা আমরা কি হাদিস শরীফের নামে মাওলানা শরীফকে মানছি না মাওলানা শরীফ বুঝতে পারলেন না মাওলানা শরীফ মানে আমাদের হুজুর গুলো মানে হুজুরদেরকে আমরা মানে হাদিস শরীফের চেয়ে দাম বেশি দিই কোরআন শরীফের চেয়ে হুজুর শরীফের মূল্য বাঙালির কাছে অনেক বেশি আর আমাদের হুজুর শরীফ গুলো কোরআন শরীফ আর হাদিস শরীফের নামে কি যে খাওয়াচ্ছে নর্দমার কীট পতঙ্গকে খাইয়ে দিচ্ছে আপনি কিছু বুঝতেও পারছেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলো বুঝে তুমি তৌফিক দান করো সকলে বলি আল্লাহুম্মা আমিন সর্বদা শুধু এখানে আর একটা পয়েন্ট মনে রাখেন দিন তৈরি করা আল্লাহ নবী রাসূলকে যদি ইখতিয়ার না দিয়ে থাকেন আমার আপনার মতো হুজুরের কি মূল্য আছে আমরা যত বিদাতে হাসানা বলি না কেন এটা বিদাতে হাসানা নয় কেন ইখতিয়ার আল্লাহ আমাদেরকে দেয় নাই নবীকে দেয় নাই আপনি আমি কে ইসলাম তো পূর্ণ ইসলাম তো সম্পূর্ণ যে নবীর দ্বারা আমাকে ইখতিয়ার দেওয়া হয় নাই আর বিদাতে হাসানা যখন কোন আমলের নাম বলে দিচ্ছে বিদাত মানে কি নবী যে কাজ করেনি সাহাবরা যে কাজ করেনি সেটাই বিদাত মানে তারপরে আমরা নতুন তৈরি করছি তখন বুঝে নেবেন এই আমলটা ডেঞ্জার একদম রেড লাল কথা বুঝতে পারছেন
হুজুর যত আপনাকে বুঝাক না কেন এই বুঝের কোনো মূল্য নেই বিদাত শুনলে দৌড় করে পালিয়ে আসতে হবে কেন বাবা বাবা এটা নবী আমার করেনি এটা সাহাবীরা করেনি বিদাত যতই হোক না কেন যত ভালো লাগুক না কেন হুজুর যদি বিদাত স্বীকার করে নাই ওই আমলের ধারে কাছে যাওয়া যাবে না একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন তার মানুষ কোরআন হাদিসের চেয়ে উদাহরণটাকে বেশি বুঝতে পারে ধরেন একটা পুকুর আছে আপনাদের গ্রামে চলে গেছেন পুকুরে মাছ ধরতে সকাল থেকে অনেক মাছ ধরেছেন একদম প্রায় শেষ পর্যায়ে মাছ 20-22টা ড্রাম লোড হয়ে গেছে মাছে ট্রাকের উপরে তুলে দিয়েছেন কাজ শেষের মুহূর্তে শেষ মুহূর্তে গিয়ে দেখছেন একটা পুকুর যে পুকুরটা আছে পুকুরের ভেতর আরেকটা গর্ত আছে দেওয়ালে থাকে না হয়ে যান কেবল উঠে আসছেন যে সমস্ত মাছ ধরে ফেলেছেন কিন্তু গর্তে যেন দেওয়ালে যে গর্ত আছে তার কেটে নড়ে উঠেছে আপনি তাকিয়ে দেখছেন আরে আরেকটা মাছ আছে তো একটা বড় মাছ আছে 5-7 ওজনের হবে আপনি মাছটাকে নিয়ে আসতে যাচ্ছেন আবারও আর উপর থেকে একদম যে ভাই খবরদার জাস্ট না মাছ নয়টা সাপ কথা বুঝতে পারছেন আপনি মনে করলেন মাছ 5 থেকে এই মাছ না তো সাপ সাপ আপনি কি করবেন মাছ মনে করে কি সাপটাকে ধরতে যাবেন না সাপ মনে করে সাপকে আপনি ধুয়ে পালিয়ে আসবেন জি আপনি সাধারণ মানুষ বলছেন না যে হুজুররা এক এক হুজুর এক এক কথা বলে কোনটা মানবো রে বাবা এই হুজুর এই কথা বলে তো হুজুর আর এক কথা বলে আপনি তো এখানে এসে হুজুরের দোষ দিয়ে কাটানোর চেষ্টা করছেন যে যখন আপনি এই পুকুরে মাছ ধরতে গিয়েছেন দেওয়ালের মধ্যে একর মাছ লুকিয়ে আছে না সাপ আছে আপনি প্রায় সমস্ত মাছ তুলে নিয়েছেন অলরেডি একটা জায়গাতে সন্দেহ আছে যে মাছ না সাপ একজন বলতে মাছ একজন বলতে সাপ আপনি কি করবেন যাচাই করতে গিয়ে কি ওই গর্তে হাত ঢোকাবেন এখন যদি গর্তে মধ্যে যাচাই করতে গিয়ে হাত ঢোকান তাহলে জেনে রাখবেন ট্রাকে যে 22 পেটি মাছ তুলে রেখেছেন সব শেষ এখন একটা মাছের জন্য কি নিজের জীবনটাকে হারাবেন না একটা মাছ ভাই থাক আমার দরকার নেই যা হওয়ার হয়ে গেছে ওই একটা ওখানে থাক মাছ আর সাপ যা আছে আছে আমি আগে মাল দিয়ে পালাই কোনটা করেন সাধারণ মানুষ আমরা কোনটা করি আমরা তো এটাই করি যে একটা নিয়ে আমার দরকার নেই বাবা মাছ হোক আর সাপ হোক এটা থেকে যাক আমার মাল রেডি হয়ে গেছে এটা নিয়ে আমি খুশি সন্তুষ্ট আপনি নিয়ে চলে যাচ্ছেন ভাইজান শরীরকে যদি এইভাবে বুঝতেন নিজের জীবনের মূল্য নিজের সম্পদের মূল্য কত শরীরকে বুঝতেন যদি আপনি মনে করতেন যে আকুদির বলছে এটা বেদাত বেদাত মানে হারাম কাজ আর যে বলছে না এটা ভালো কাজ আপনি যদি মনে করতেন যে না একুজুর বেদাত বলছে একজন সুন্নাত বলছে এখন হুজুরদের মধ্যে মারামারি তো আমার দরকার নেই বাবা মাছ মনে করে সাপ ধরা আমার দরকার নেই বাবা এই বিদাত না এটা ভালো কাজ এটা দেখার দরকার নেই হুজুরের মধ্যে সন্দেহ ওই কাজ থেকে দূরে থাকি বাবা কারণ এটা তো আমাকে ফরজ বাধ্যতামূলক কাজ নয় অন্তত এটা যদি বুঝতেন কারণ এক হুজুরের ফতোয়া অনুযায়ী বেদাত আর বেদাত অনুযায়ী জাহান্নামে যাবে কেউ কোথায় যাবে জাহান্নামে যাবে আর এক হুজুর বলছে না এটা মুস্তাহাব আমল ভালো কাজ করলে নেকি হবে না করলে গোনা হবে না কথা বুঝতে পারছেন নফল কাজ করলে নেকি হয় না করলে গোনা হয় না তো বাবা তোর ওই রিক্সে যাওয়ার কি দরকার ওই রিক্সে যাওয়ার কি দরকার যদি প্রথম হুজুরের কথা ঠিক হয়ে যায় বিদাত ওই আমলটা এতে জাহান্নামে যাবেন দ্বিতীয় হুজুরের ফতোয়া অনুযায়ী নফল নফল মানে করলে না কি হয় না হলে গোনা হয় না তো তার ফতোয়া মিলেও যদি আপনি আমলটা না করেন অন্তত গোনা তো হচ্ছে না সাপের কামড় তো খেতে হচ্ছে না আপনি যদি এখন সাপের কামড় ওর কথা শুনে যদি হাতও দিতে যান বা নিজের বুদ্ধির উপরে চাপ করে যদি হাতও দিতে যান বুঝলাম ওটা মাছ কিন্তু যদি সাপ হয়ে যায় কথা বুঝতে পারছেন না ভাইজান আমরা দুনিয়াটাকে খুব ভালোবাসি খুব ভালো বুঝি নিজের সম্পদকে আমরা খুব মূল্যবান মনে করি জীবন থেকে মূল্যবান মনে করি তা আমরা জীবনে কখনো রিস্ক নিতে চাই না তো ধর্মের ক্ষেত্রে হুজুরের উপরে ভর দিয়ে আমরা টুকুলি করে পাশ করার জন্য খুব অভ্যস্ত আছি আছি না নাই আমরা অভ্যস্ত ওখানে না হুজুর বলে দিয়েছে এখন আমার দরকার নেই যে হুজুরের কথাটা আমার মনের মতো হবে সে হুজুরের কথাটাকে মেনে নেব কোরআন হাদিসে থাক চাই না থাক আছে না নাই চলেন আরেকটা হাদিস শুনিয়ে দিই সহিহ বুখারি কিতাবুস সালাত হাদিস নাম্বার 349 আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মিরাজে নিয়ে গিয়েছিলেন আসমানে ভ্রমণ করিয়েছিলেন জান্নাত জাহান্নাম সমস্ত কিছু দেখে আসছেন ফেরার পথে আরেকজন নবীর সঙ্গে সাক্ষাৎ সেই নবীটার নাম ছিলেন নবী মুসা আলাইহিসসালাম নাম শুনি নাই খুব মেজাজি নবী কঠিন মেজাজ 19-20 সহ্য করতে পারতেন না হাত উঠে পড়তো সহিহ বুখারীর একটা বর্ণনা আছে 1358 নম্বর হাদিস মুসা আলাইহিসসালাম দুপুরবেলা ঘুমাচ্ছেন
আর এই মত অবস্থাতে ফেরেশতা আপনার ভাষা অনুযায়ী আজরাইল মূলত মালিকুল মত মৃত্যুর ফেরেশতা তিনি ঘরের মধ্যে প্রবেশ করেছেন সালাম না দিয়ে আর এসেছেন নবী মুসা আলাইহিস সালামের রূহকে কবজ করতে মানে মৃত্যু দিতে আর সালাম না দিয়ে দুপুরবেলা নবী মুসা আলাইহিস সালাম তুমি ঘুমাচ্ছেন আর ফেরেশতা মালিকুল মত মৃত্যুর ফেরেশতা তার রূহকে কবজ করে ঢুকে পড়েছে মুশাসরকে একটু ডেকেছেন উঠে দেখছেন যে সামনে বসেছে ফেরেশতা মালিকুল মত আর ঘুম ভাঙিয়ে দিয়েছেন সালাম দেয় নাই দুই রাত এক সঙ্গে টাক করে এক মেরে দিয়েছে থাপ্পড় আর যে থাপ্পড় মেরে দিয়েছে আজরাইল ফেরেশতা মালিকুল মওতের সঙ্গে সঙ্গে চোখের এই চোখের অংশটা খুলে গিয়েছে গড়াগড়ি ফেলতে শুরু করে দিয়েছে চিন্তা করেছেন ফেরেশতাকে মেরে দিয়েছে তা মালিকুল মত যেমন করে ফেরেশতা নাকি রে বাবা যে ফেরেশতা সকলের রূহ কবজ করে এই ফেরেশতাকে মেরে দিচ্ছে থাপ্পড়ের নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম ফেরেশতা দৌড়তে দৌড়তে ভেঙে দৌড় আসমানে আল্লাহ আল্লাহ কার কাছে পাঠালে তুমি দেখাও সারা মারাও সারা আশ্চর্য একজন ব্যক্তির রূহ কবজ করতে পাঠিয়েছে তুমি সূরা হুদ খুলবেন 25 থেকে 28 নম্বর আয়াত মুসা সাল্লাম দুপুরবেলা রাস্তাতে যাচ্ছেন খুব মেজাজ খারাপ আছে দুপুরবেলা যাচ্ছেন রাস্তায় যেতে 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 দেখছেন মুসা আলাইহিস সালামের গোত্রের কিছু ভাইকে অন্য গোত্রের মানে অন্য গ্রামের মানুষ এসে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে মানে মার মুখে একটা ভাব মুসা আলাইহিস সালাম হন হন করে দেখছে যে আমার ভাইয়ের পরে তুই এত বড় মাতব্বারি করছিস হাত থেকে চলে গেছে ওই বিরোধী পক্ষ যারা আছে তাকে ধরে এক ঠাস করে থাপ্পড় মেরে দিয়েছে আর যে থাপ্পড় মেরেছে ওখানেই একদম চিটপটাং উল্টো ওখানে স্পট ডেট ওখানে মারা গেছে চিন্তা করেছেন এত বড় তো আল্লাহর নবী যখন মিরাজ থেকে ফিরে আসছেন ওই দুনিয়ার ঘটনা আসমানের ঘটনা কোথায় আসমানে তো ওই সময় দেখছেন মুসা সালাম চলে এসেছেন নবীর কাছে এসে বলছেন আমাদের নবীকে কি আপার আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন ওপরে আল্লাহ নবী আমাদের নবী এখন খুশি মনে হাসতে হাসতে বলছেন যে ফরাজা খামসিন সালাতান যে আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে মুসা সালাম বলে কি রে 50 ওয়াক্ত মানে আরে ইয়ে তো 5 ওয়াক্তই পড়বে না মানে বুঝে নিয়েছে বলেন কি 50 ওয়াক্ত মানে সাইয়ের যে যান ফিরে যান ইলা রাব্বিক আল্লাহর কাছে যান নামাজকে কমিয়ে নেন আপনার উম্মত পারবে না পড়বে না বদমাশেরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কথা শুনে তিনি আল্লাহর কাছে গিয়েছেন আল্লাহ উম্মত আমার পারবে না ভারী হয়ে যাচ্ছে এটা কমিয়ে দেন আল্লাহ তখন কমিয়ে দিয়েছেন আবার আমাদের নবী চলে এসেছেন মুসা আলাইহিস সালাম আবার দাঁড়িয়ে কত কমিয়েছে তো এত কমিয়েছে ইয়ে যান ফিরে যান ইলা রাব্বিক আল্লাহর কাছে যান নামাজ কমিয়ে আনেন উম্মত আপনার পারবে না আবার দিয়েছে আবার কমেছে আবার চলে আসছে বারবার যায় আর আসে লাস্টে চলে এসে 5 ওয়াক মুসা আলাইহিস সালাম বলছে যান আবার যান আমার নবী তখন বলছেন যে আমার লজ্জা লাগছে আর পারবো না আর যেতে পারবো না ভাই এই ঘটনা আমরা জানি কি জানি না ঘটনা তো জানি তাহলে ঘটনা তো কি বুঝিনি যে ঘটনা কেন বললাম এই ঘটনাতে কয়েকটা শিক্ষা আছে প্রথম শিক্ষা হচ্ছে এটাই ভাই বলেন তো মুসা আলাইহিস সালামের মর্যাদা বেশি না আমাদের নবীর তার মানে কি বুঝলাম কখনো কখনো ছোট মানুষও বড় মানুষকে ভুল সংশোধন করে দিতে পারে মুরিদ ও পীরের ভুল ধরে দিতে পারে ছাত্র শিক্ষকের ভুল ধরে দিতে পারে শিক্ষক যদি নাকটাকে ভাঙচিয়ে দেয় আর পীর বলে আমি পীর তুই মুরিদ তুই আমার ভুল ধরিস মানে তার জন্য পীর ন্যায় শয়তান কথা বুঝতে পারছেন এখানে ঘটনা এই ঘটনা থেকে আর একটা জিনিস লক্ষণীয় ভাই বলেন তো এই ঘটনা থেকে আরেকটা জিনিস প্রমাণ হয় যে আমাদের নবী তিনি আলেমুল গায়ব ছিলেন না সমাজে আছে না ভাই নবীকে ইলমে গায়ব বলে আলেমুল গায়ব তিনি সব জানেন তো নবী যদি আলেমুল গায়ব হতেন তাহলে আল্লাহ যেই সময় নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন নবী নিয়ে চলে আসছেন কেন তিনি তো বলতেন আল্লাহ আমার উম্মত 50 পারবে না কমিয়ে দাও নবী বলেছেন বলেননি মানে তিনি জানেন না যে আমার উম্মত পারবে কি পারবে না তার জন্য তো তিনি এ কথা বলেনি দাবিও করেনি দোয়াও করেনি তিনি চলে আসছেন মানে প্রমাণ হয় নবী আলেমুল গায়েব না প্রশ্ন 3 এখানে আসতে পারে তো নবী মুসা কিভাবে বুঝলেন তিনি আলেমুল গায়েব আমার নবী বুঝতে পারলেন না নবী মুসা কিভাবে বুঝলেন তাই তিনি নিঃসন্দেহে আলেমুল গায়েব উত্তর না কেন তার মুসা আলাইহিস সালাম তিনি ইলমে গায়েব থেকে বলেনি আমাদের নবী 1500 বছর পূর্বে নবী মুসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের সময়কালে এসেছে মানুষকেও দেখেছে মানুষ কত বড় বাপ আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছে তারপরে নবী মুসার কথা মানুষ শোনে নাই তিনি দুনিয়ার অভিজ্ঞতা আসমানে কাজে লাগিয়েছেন কথা বুঝতে পারলেন এখানে মূল পয়েন্ট যেটা আজকের আলোচ্য বিষয়ের সঙ্গে একটু চিন্তা করেন গভীরভাবে আপনি চিন্তা করেন এই পয়েন্টের দিকে কথা হচ্ছে এটা কোন নবী রাসূলকে আল্লাহ যদি ইখতিয়ার দিতেন শরীরের মধ্যে কিছু নতুন ঢুকাবেন অথবা বের করবেন তাহলে আমার প্রশ্ন আসমানে কথা চলছে আমাদের নবীর সঙ্গে মুসা আলাইহিস সালামের
দুজনের উপরে আসমানি গ্রন্থ নাযিল হয়েছে, একজন উপরে তাওরাত আর একজন উপরে কোরআন। তো নবীদের যদি একটা থাকতো শরীরে কিছু ঢোকাবে অথবা বের করবে, তাহলে বারবার আল্লাহর কাছে যাওয়ার কি দরকার ছিল নামাজকে কমানোর? স্বয়ং দুই নবী বসে তারা আসমানে ঠিক করে নিত, আল্লাহ 50 দিয়েছে উম্মত পারবে না, 5 নিয়ে যান। কথা বুঝতে পারছেন না ভাইজান? যদি নবীদের ইচ্ছা থাকতো বারবার আল্লাহর কাছে যাওয়ার কি দরকার? বারবার যাচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ কমে দাও কমে দাও কমে দাও, বারবার চলে যাচ্ছে, তার মানে নবীদের কাছে পাওয়ার নেই যে আল্লাহর 50টা 5 করে দিবে। যদি থাকতো এক একা দুই নবী করে নিতে পারতো, যেহেতু ক্ষমতা নেই তার জন্য বারবার আল্লাহর কাছে যেতে হয়। কিন্তু আমাদের হুজুরদের বেশ ক্ষমতা আছে, ওই যে আল্লাহর 50 হক নামাজ নবী আমার একা একা নিষ্পক্ষ করে পাস করতে পারছেন না, যে নবীর দেওয়া কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হুজুরে ইল্লাল্লাহ তো ফেঁকে দিয়েছে, আছে না নাই? আছে। তোমার সরে দেওয়া বাড়ানো কমন আমাদের এখতিয়ার নাই, কিন্তু আমরা করছি। এখন আপনাদের তোমার একটা প্রশ্ন রয়ে গেল, ভাই বলেন এবার যেটা শরীয়তে নেই আমি আপনি তৈরি করতে পারি, তৈরি করে শরীয়তে দিতে পারি? নবীর এখতিয়ার নেই, আমার কি এখতিয়ার আছে? আমরা কিভাবে করতে পারি? তারপরে সমাজের মধ্যে এটা সবচেয়ে বেশি প্রচলিত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে তোমার এই কোরআনের তার কোরআন কারীমের এবং হাদিসের যে কথাগুলো বললাম এইগুলোকে গভীর থেকে গভীর দৃষ্টি দিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করার তৌফিক দান করো। সকলে করি আল্লাহুম্মা আমিন। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। যে কথা বলছিলাম যে শরীয়তের মধ্যে যেটা নেই সেটাকে প্রবেশ করানো ভালো মনে করে এটা কতটা যৌক্তিক, কতটা কোরআন সুন্নাহ মোতাবেক, এখন বুঝলাম। এই কথাগুলো শোনার পরে কিছু মানুষ তখন বলবে যে ভাই আপনি তো ভালো কথাই বললেন, বুঝলাম সবই কোরআন হাদিস থেকে বললেন, রেফারেন্সও দিয়েছেন, আর এই কথাগুলো চল আমরাও জানি, কোরআনও আছে হাদিসও আছে, নতুন কিছু আপনি বলেননি। তো আমার একটা সাদা মানে একটা সাদা প্রশ্ন, তো কি প্রশ্ন? তো আপনি বলেন নবীর আমলে যেগুলো ছিল না, নবী যে কাজ করেনি, সাহাবীরা যে কাজ করেনি, সেটা বেদাত, সেটা করলে জাহান্নামে যাবে, এটা একটা ফাইনাল কথা আমাদের আলোচনার সারাংশ হিসাবে। তো ভাই জান এই যে আপনার হাতে একটা ঘড়ি দেখছি, এই ঘড়ি তো নবী পড়েনি, তো এটা বেদাত নয়? এই যে আপনি যে একটা পাকা মসজিদে এসে খুতবা দিতে এসেছেন বা দিচ্ছেন, তো আমার নবী তো এরকম পাকা মসজিদে খুতবা দেয়নি, তিনি তো সে চালাওয়ালা মসজিদেই নামাজ পড়েছেন, তো পাকা মসজিদ তৈরি করে এটা বিদাত নয়? এই যে ক্যামেরা গুলো এখানে আছে এটা বিদাত নয়? আল্লাহ নবী ফ্যানওয়ালা মসজিদে নামাজ পড়েনি, ফ্যান ছিল না, আমি আপনি করছি, এটা বিদাত নয়? ওই যে এসি চলছে এটা তো নবীর জামানায় ছিল না, এটা বিদাত নয়? আল্লাহ নবীর যুগে বিমান ছিল না, আমরা বিমানে করে হজ করতে যাচ্ছি, এটা বিদাত নয়? ভাই বলে কি বলে না কথা বলেন? সর্বশেষ সবকিছু বুঝলাম, এখন এই যদি নবীর জামানায় না থাকলে যদি বিদাত হয় তাহলে এই কাজগুলো বিদাত নয়? আর সাদা মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক, চলেন এগুলো বিদাত নয়। কেন বিদাত নয়? প্রথম অংশে বলেছিলাম বিদাতের দুটো অর্থ হয়, এক আবিধানিক অর্থ লুগাত আল মানা ডিকশনারি অনুযায়ী বিদাত মানে নতুন। তো এই বিদাত গুলো এরা শরীয়তগত বিদাত নয়, এটা হচ্ছে সাহিত্য অনুযায়ী বিদাত। কি বললাম? ভাষাগত বিদাত, ভাষাগত বিদাত এগুলো, এগুলো ধর্মের সঙ্গে সম্পৃক্ত নয়। কেন নয়? আসেন কয়েকটা কথা বলি, এবার আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আমরা যে হাতে ঘড়িটা পড়ি, আমরা কি কখনো কেউ এ দাবি করি যে ভাইজান কেউ যদি এই ডিজিটাল অ্যান্ড্রয়েড ঘড়ি পরে 5 ওয়াক্ত সালাত আদায় করেন তাহলে 7 ওয়াক্ত নেকি বেশি পাবেন, আর কেউ যদি ঘড়ি না পরে নামাজ পড়েন তাহলে আপনার মোটামুটি ধরেন 100 টাকা গোনা হবে, এরকম নিয়ত করে ঘড়ি পরে? আচ্ছা, কেউ কি এরকম নিয়ত করে নামাজ পড়ে যদি ফ্যানের নিচে ফ্যানের বাতাসে সালাত আদায় করেন তাহলে 1 ওয়াক্ত সালাত আদায় করলে একটা উমরা সমান নেকি বেশি হয়, এরকম কোন নিয়ত কারো আছে? ভাই এই নিয়ত আমরা করি। কেউ কি বলে কেউ যদি এসি ঘরে নামাজ পড়ে 1 ওয়াক্ত তাহলে একটা হজের সমান বেশি নেকি আছে, এমন কোন নিয়ত আছে? নাই। তার মানে বোঝা গেল এই আমলগুলো নেকি কি আপনার পরিবর্তন করে দেয় না, কি করে না, নেকি আপনার বাড়ায়ও না কমায়ও না, নেকির সঙ্গে সম্পৃক্ত নেই, এটা দিনের সঙ্গে জড়িত নয়, এটা দুনিয়াবি আমল। ভাই ফ্যান হিন্দুরাও বাতাস খায়, আছে না নাই? ঘড়ি হিন্দুরাও পরে, এটা ধর্মের সঙ্গে সম্পৃক্ত না। কিন্তু বাবা মারা গেছে, 40 এখানা দিয়েছেন, এটা কি ধর্মের সঙ্গে সম্পৃক্ত নয়?
এটাতে আপনি নেকি কামনা করেন না জি আপনি করেন এটা কিন্তু বেদাত কেন আপনি নিজে বলে দিয়েছেন যে এই কাজ নবী থেকে প্রমাণিত নয় এটা আপনি আমি তৈরি করেছি আর এটা নেকির সঙ্গে সম্পৃক্ত আমলের সঙ্গে সম্পৃক্ত কল্যাণের সঙ্গে সম্পৃক্ত কিন্তু আমার এই ফ্যান এটা নেকির সঙ্গে সম্পৃক্ত নয় অতএব এই ফ্যানের হাওয়া খেলেও আমি যা নেকি পাবো ফ্যানের হাওয়া না থাকলেও আমি একই নেকি পাবো কথা কি বুঝতে পারছেন কিছু কিছু যারা একটু গভীর আলেম তারা আবার বলে যে বুঝলাম ঠিক আছে এই কথা বুঝলাম মেনে নিলাম ঠিকই বলছেন আচ্ছা তাহলে এই যে কোরআন মাজিদ আল্লাহ নবীর যুগে তো জাবাজের পেশ ছিল না এটা তো পরবর্তী সময়তে দেওয়া হয়েছে এই জাবাজের পেশ আমরা দিয়ে কোরআন মাজিদ এখন পড়ছি তাহলে এটা বিদাত হবে না তাহলে এটা তো বিদাত ভাই বলে কি বলে না কথা বলেন জি হুজুরের কথা ঠিক তবে সিদ্ধান্ত ভুল কেন ভুল কোরআনে জাবাজের পেশ নবীর যুগে ছিল না এটা হয়েছে আলী বিন আবি তালেবের জামানাতে কার আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু প্রায় 16 হিজরি 2 10 12 16 26 হিজরির পরে তিনি দিয়েছেন কথা বুঝতে পারছেন 26 হিজরির পরে তিনি এগুলোকে দিয়েছেন তার মানে বোঝা গেল যে আলী বিন আবি তালেব তিনি দিয়েছেন আর কোন সাহাবীর কোন আমল এটা বিদাত হতে পারে না কেন সুনান আবু দাউদ কেবল সুন্নাহ হাদিস 4607 আর অপরদিকে জামে তিরমিজি হাদিস 2676 আল্লাহ নবী বলছেন আমার মৃত্যুর পর ইত্তালাফুন কাসিরা অনেক বড় বড় মতনক্য মতভেদ হবে ফালাইকুম বিসুন্নতি আমি নবী সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো ও সুন্নাতে খোলাফায় রাশেদিন আর আমার খলিফারা যে আদেশগুলো করে গেছেন তাদের সুন্নাত তোমরা মেনে চলো তার মানে বোঝা গেল আলী বিন আবি তালেবের আদেশে যদি এই জাবাজের পেশ হরকতগুলো দিয়া হয়ে থাকে তো এটাকে বেদাত বলা যাবে না বরং সুন্নাতের সাহাবা কথা কি বুঝতে পারলেন আচ্ছা দ্বিতীয় আরেকটা জবাব এখানে আপনি বুঝতে পারেন এইভাবে ধর আমি পড়লাম আলিফ লাম মিম কয় নাকি পেলাম আমি কি জাবাজের পেশ দিয়ে পড়েছি আরে ভাই জাবাজের পেশ কি সামনে কিছুই নেই মুখস্থ থেকে পড়েছি তাই নয় কি আচ্ছা এখন আলিফ লাম মিম একটা কোরআন মাজিদ থেকে পড়ছি জাবাজের পেশ হীন ভাবে নেকি কয়টা পাবো আচ্ছা এবার জাবাজের পেশ দিয়ে পড়লাম নেকি কয়টা পাবো 30টা সৌদিতে ধরেন শেখ সুদাইস তিনি কোরআন মাজিদ পড়ছেন কারণ তাদের মাতৃভাষা আরবি তাদের এই হরকতের প্রয়োজন হয় না জাবাজের কোনো প্রয়োজন হয় না তো তারা যখন কোরআন মাজিদ পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম 19টা হরফ আছে মানে 190টা নেকি পেয়েছে কয়টা ওটা জাবাজের পেশ নেই কিন্তু এখানে বাঙালি যারা আমরা বুঝি না আরবি ভাষা সেইভাবে আমরা জাবাজের পেশওয়ালা কোরআন মাজিদ পড়ছি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম করলাম 19টায় হরফ আছে আমাদের নেকি কয়টা হলো 190টা হলো আমি সামনে কোরআন মাজিদ রাখি নাই যখন মাথাতে মুখস্থ আছে তাই পড়ে দিলাম কয়টা নেকি হলো 190টা তার মানে বোঝা গেল জাবাজের পেশের জন্য নেকি বাড়ছেও না কমছেও না এখন আমরা যদি বলতাম যে জাবারও পাঁচ নেকি জেরে হচ্ছে তিন নেকি পেশে হচ্ছে দুই নেকি জাবাজের পেশওয়ালা কোরআন মাজিদ পড়লে এক হরফে টোটাল 25 নেকি আর হিন গুলো পড়লে 10 নেকি যদি এইভাবে কেউ জাবাজের পেশ দিয়ে কোরআন মাজিদ পড়ে তবে বেদাত কিন্তু আমরা জাবাজের পেশে কোন নেকি আমরা ধরি না বরং মাথাতে আমার কিছুই নেই মুখস্থ আছে তারপরে পড়লো ভাই নেকির পরিবর্তন হচ্ছে না তার মানে কোরআন মাজিদে যাওয়ার যে প্রচার কারণে এটা বিদাত এটা হচ্ছে না এটা হবেও না আর এটা কোনো পাগলও বলবে না কিন্তু হুজুর শরীফ মাওলানা শরীফ তারা বলে কেন কারণ এটাতে যদি বিদাত প্রমাণ করতে পারে যাবার যে বেশ বিদাত তাহলে তার কিছু করার নেই 40 সাত একদম প্রমাণ হয়ে যায় আল্লাহ সুবহানাহু তাআলা তুই আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন মহান শেখ তালাসনা চেয়ে দোয়াই প্রার্থনা আল্লাহ কাউকে খাটো করার জন্য আমি কথাগুলো বললাম না জাস আপনাকে বোঝানোর চেষ্টা করলাম ইসলামটাকে পালন করার পূর্বে ইসলামে কিছু নীতিমালা আছে এই নীতিমালা ছাঁচে ফেলতে হবে আপনাকে আগে আপনার আমলটাকে নচিত ইবাদত করে আমিলাতু নাসিবা তাসলা নারুন হামিয়া আপনি ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবেন তাসলা নারুন হামিয়া আমার আল্লাহ বলছেন যে তারপরে আমি আমার বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করে দেব সূরা গাশিয়া 2-3 নম্বর আয়াত মাথাতে এই আয়াতটাকে নিয়ে যেতে হবে যে আমল সমাজে এমন কিছু মানুষ আমল করবে যে আমল করছে ভালো মনে করে অথচ জাহান্নামে যাবে আমল করে মনে করছে ভালো আমল এই কথা একটাই নিয়ে গেলে ইনশাআল্লাহ চেষ্টা করেন গবেষণা করেন পড়াশোনা করেন তুলনামূলক ভাবে দেখেন যে কোরআন সুন্নাহর অনুকূলে কথা কিভাবে আসছে
তাদের কথাগুলো কোরআন সুন্নাহ মোতাবেক এবং যৌক্তিক ইনশাআল্লাহ সত্য খুঁজতে থাকেন, সত্য আপনাকে নিঃসন্দেহে মুক্ত করবে, আমরা এটাই বিশ্বাস করি। আল্লাহ বলে দিয়েছেন কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালা ইউমিন, বলে সত্য এসেছে আল্লাহর পক্ষ থেকে, যার ইচ্ছা গ্রহণ করবে, যার ইচ্ছা বর্জন করবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করে কিছু যায় আসে না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তালা বিমুসাইতির, আল্লাহ বলেছেন যে তোমাদের কাজ সত্যবাদীগুলোর মানুষের সামনে প্রচার করে দেওয়া, তোমাদেরকে দারোগা রূপে পাঠায় নাই, আমাদের দায়িত্ব না যে আপনারা জোর করে মানাতে হবে, আমাদের কাজ সত্যগুলো আপনার সামনে পৌঁছে দেওয়া। আপনাকে আমি বলে দিলাম সূরা গাশিয়া 20-21 নম্বর আয়াত আল্লাহ এই কথা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো শ্রোতা মণ্ডলী ভাতৃমণ্ডলী যারা আছে তাদেরকে কথাগুলোকে নিয়ে চিন্তা করার জন্য আমি তোমার কাছে আবদার রাখছি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই শুধু আপনারা জানেন মুসাইব ইবনে উমাইর এই মসজিদ এবং মাদ্রাসা আপনাদের অত্র অঞ্চলে এটা প্রথম, তাই আপনাদেরকে আমরা আহ্বান করব যে এই মসজিদ এবং এই মাদ্রাসা